মিস্টার মামুন সিপাই বলেছেন যে আসসালামু আলাইকুম, বইটির দাম আরেকটু কম হলে ভালো হতো। ডেফিনেটলি ভাই, আসলে কম করতে পারলে আমাদেরও ভালো লাগতো, কিন্তু আসলে এটা আমরা কিন্তু অলরেডি 110 টাকা 110 টাকা কিন্তু ডিসকাউন্ট করে দিয়েছি আপনাদের সকলের জন্য। দেওয়ার পরে কিন্তু 890 টাকা নির্ধারণ করেছি, কিন্তু তারপরও আমরা জানি না যে এটা কতটুকু আমরা সামনে এগিয়ে নিতে পারবো। আমাদের দেশে প্রত্যেকটা জিনিসের কিন্তু প্রাইস কিন্তু একদিন বাড়লে এটা কিন্তু কখনো আর কমে না। আমরা কাগজ, এই ইভেন আমরা এই সেম যে কাগজ আমরা ইউজ করেছি, এই কাগজটা আমরা হচ্ছে আগে হচ্ছে আজকে থেকে আরো 2 বছর আগে এটাকে আমরা 1700 টাকা হচ্ছে রিম কিনতাম, এটা এখন আমাদের হচ্ছে প্রায় 3000 টাকা রিম কিনতে হয়। তো এটা আসলে এই জিনিসগুলো আসলে আপনাদের টেকনিক্যাল বিষয়, তো এগুলো আপনারা ওইভাবে জানার কথা না, যার কারণে হয়তো বাইরে থেকে মনে করেন যে একটু হয়তো কম করলে ভালো হয়। তো আমরা কিন্তু আমাদের উপরে যে আপনারা আস্থাটা রেখেছেন, আমি আশা করব যে সেই আস্থার জায়গা থেকে আমরা আপনাদেরকে কোয়ালিটি সম্পন্ন বই দিব। হয়তো অ্যাপারেন্টলি মনে হতে পারে যে বইটি প্রাইস বেশি, বাট আমরা কথা দিচ্ছি, আপনি একটা জিনিসের প্রাইস নির্ভর করে আসলে তার ভ্যালুটা কতটুকু, সেই সেই প্রোডাক্ট বা সেই সার্ভিসটা আপনাকে কতটা ভ্যালু প্রোভাইড করছে। একটা বই অনেক বছরের রিসার্চের ফল, এবং সেটা কিন্তু 5 বছর হতে পারে, 10 বছর হতে পারে, অথবা 4 বছর হতে পারে, সেটা গবেষণা করে সেটা একটা বইয়ের মাঝে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করেছে। তো সেইগুলো কিন্তু আমরা 4 বছর 5 বছর বা 10 বছরের একটা গবেষণা বা সেই কাজের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা কিন্তু আমরা একটা বইয়ের মাঝে পাচ্ছি। এটা কিন্তু আমাদের 10 বছর বা 5 বছর বা 4 বছর কিন্তু আমাদের টাইমটাকে সেভ করে দিচ্ছে। সো আমরা যদি এইভাবে চিন্তা করতে পারি, তাহলে কিন্তু এটা প্রাইস কখনো আপনাদের কাছে বেশি হয়তো মনে হবে না ইনশাল্লাহ।